দু হাজার তেইশের আজকে শেষ দিন এবং মোটামুটি দু হাজার তেইশটা আমাদের ভালো মন্দ সব কিছু মিলিয়ে মিশিয়ে কেটেছে ইন্ডিয়ান ন্যাশনাল টিমের জন্য খুব ভালো জার্নি গেছে ক্লাব ফুটবলে খুব ভালো ভালো সময় কেটেছে অর্থাৎ এই বছরটা আমাদের মনে রাখার মতো একটা বছর হয়েছে এবং আমরা আশা করি দু হাজার যেটা কাল থেকে শুরু হচ্ছে সেটাও আমাদের জন্য রিমার্কেবল বছর হয়ে থাকবে তো এই বছরে আমরা কি কি মুমেন্ট পেলাম কোন কোন সেরা মুমেন্টগুলো আমরা সারা জীবন হয়তো মনে রাখার মতো জায়গাতে গিয়ে পৌঁছোতে পারবো সেরকমই পাঁচটা বেস্ট মুমেন্ট নিয়ে কথা বলবো ফাইভ ফোর থ্রি টু ওয়ান এইভাবে এবং তার সাথে তিনটে স্পেশাল মুমেন্টেরও কথা নিশ্চয়ই বলতে হয় শুরু করবো যেটা দিয়ে সেটা অবশ্যই কিন্তু নাম্বার পাঁচে থাকা ইস্টবেঙ্গলের এই বছরের ডার্বি জয় কেন স্পেশাল তার কারণটা হচ্ছে সাড়ে চার বছর পর ইস্টবেঙ্গল ডার্বি জয় করেছে দু হাজার উনিশ সালের সাতাশে জানুয়ারি ইস্টবেঙ্গল শেষবারের মতো তাদের আর্চ রাইভাল মোহনবাগানকে হারিয়েছিল দুই শূন্য গোলে এবং এই বছরের ডুরান্ট কাপে অগাস্ট মাসে আবারও গ্রুপ স্টেজে কিন্তু মোহনবাগানকে এক শূন্য গোলে ইস্টবেঙ্গল হারিয়ে দেয় নন্দকুমার শেখরের একমাত্র গোল এই যে সাড়ে চার বছরের খরা ছিল কন্টিনিউয়াসলি আইএসএল জমানা আই লিগ জমানার যে বড় খরাটা চলছিল ডারবিতে সেটা ইস্টবেঙ্গলকে সিনিয়র ফুটবলে মেটাতে সক্ষম করে দ্বিতীয় অর্থাৎ চার নম্বর পজিশনে আমার কাছে বেস্ট হুমেন্ট কিন্তু বেঙ্গালুরোয়েপসির গত বছরের এই রানটা মানে দু হাজার তেইশের রানটা যেটা দু বাইশে ওরা শুরু করেছিল দু তেইশ অবধি ওরা কন্টিনিউ রেখেছিল যে তিনটে মেজর টুর্নামেন্ট আমাদের এখানে হয়েছিল সেই প্রত্যেকটা টুর্নামেন্টের ফাইনালে কিন্তু বেঙ্গালুর গিয়েছিল এবং শুধুমাত্র ডুডান কাপ জিতলেও আইএসএল এবং সুপার কাপ তাদের অধরা থেকে যায় বাট অনেক দিন পর আমরা এরকম একটা ক্লাবকে পেয়েছি আমাদের ইন্ডিয়ান ফুটবলে যারা একই বছরে একই সিজনে তিনটে টুর্নামেন্টের ফাইনাল খেললো তো কোথাও এই ট্রিমেন্ডাস রানটা বেঙ্গালুরু কিন্তু অনেক দিন মনে রাখবে যদি তারা তিনটে টুর্নামেন্ট জিততে পারত তাহলে কিন্তু ট্রেভেল জিতে ফেলতে পারত নাম্বার থ্রিতে আমি অবশ্যই রেখেছি মোহনবাগানের বাগানের আইএসএল জয় যে মোহনবাগান দীর্ঘদিন ধরে ইন্ডিয়ান ফুটবলে রাজত্ব করছে যারা আই লিগ জিতে তারপর আইএসএলে ঢুকেছিল এবং তারপর আইএসএলে আইএসএল লিগ শিল্ড পাওয়া ট্রফি পাওয়া সব কিছু কাপ প্লেট এবং ঠোঁটের যে ফারাক থাকে সেই ফারাকের মধ্যে কিন্তু মোহনবাগান শেষ করছিল বাট এই বছর আমরা বাগানকে প্রথমবার আই কাপ জয় করতে দেখলাম এবং সেটাও একজন বাঙালি ক্যাপ্টেনের হাত ধরে প্রীতম কোটালের লিডারশিপে কিন্তু মোহনবাগান তাদের প্রথম আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে এবং যেইভাবে মোহনবাগান বছর শেষ করেছিল মানে সিজন শেষ করেছিল সেইভাবেই কিন্তু এইবারে সিজন স্টার্ট করেছে অর্থাৎ ডুরান্ট কাপ চ্যাম্পিয়ন হয়েছে সেটাও কিন্তু রেকর্ড সেভেনটিন্থ টাইম বার ইস্টবেঙ্গলের সাথে একই পর্যায়ে ষোলো বার করে মোহনবাগান জিতেছিলো সেটা টোপকে মোহনবাগান বার ডুরান্ট জয় করে ফেলেছে নাম্বার টু এখানে অবশ্যই আমরা আমাদের জাতীয় দলের কথা বলবো এই বছরটা আমাদের ন্যাশনাল টিমের জন্য ট্রিমেন্ডাস গেছে এবং ঘরের মাঠে আমরা তিনটে টুর্নামেন্ট পরপর জিতেছি যেখানে ট্রাই ন্যাশনাল সিরিজ ছিল ইন্টারকন্টিনেন্টাল কাপ ছিল এবং অবশ্যই সাফ চ্যাম্পিয়নশিপ ছিল এখানে অনেকে বলবে যে আমরা তো হারিয়েছি একদমই খুব হালকা হালকা টিমকে মনে রাখা দরকার যে আমাদের র্যাঙ্কিংটাই বা কত আমরা একশো একশো পাঁচ ছয় চার নিরানব্বই এর মধ্যে ঘোরাফেরা করি তো এই পজিশনে থেকে আমরা এক্সপেক্ট করতে পারি না যে আমরা আর্জেন্টিনা ফ্রান্স ব্রাজিল পর্তুগাল ইংল্যান্ডের সাথে টুর্নামেন্ট বা ইভেন জাপান অস্ট্রেলিয়া সৌদি আরবিয়া এদের সাথে খেলব তো আমাদের স্ট্যান্ডার্ডে যারা রয়েছে র্যাঙ্কিং স্ট্যান্ডার্ডে আমরা তাদের সাথেই খেলব সেখান থেকে আমরা আমাদের যে ছন্দটা রয়েছে সেটা খুঁজে পেয়েছি এবং তারপর সবচেয়ে বেস্ট মুভমেন্ট আছে যখন আমরা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশন রাউন্ডে অ্যাওয়ে ম্যাচে গিয়ে কুয়েতকে হারাতে পারি তো তারপর আপাতত ইন্ডিয়ান ন্যাশনাল টিম নিয়ে ফ্যানাদের কিন্তু এক্সপেকটেশন চরম লেভেলে রয়েছে যে আগামী দিনে আমরা আমাদের দেশকে ওয়ার্ল্ড কাপে যেতে দেখতে পারি কি না দেখা যাক কত দূর অবধি আমাদের স্বপ্ন সফল হয় অ্যান্ড দ্য নাম্বার ওয়ান যে মুমেন্টটা আমাদের জন্য বোধ হয় থেকে বেস্ট রিমার্কেবল হয়ে বহু বছর কেন সারা জীবন মনে থেকে যাবে সেটা অবশ্যই কেরালা ব্লাস্টার্সের আইএসএল প্লে অফ ম্যাচে মাঠ থেকে বেরিয়ে যাওয়া সেই ওয়ার্কআউট মুমেন্ট যেটা নিয়ে বিতর্ক হয়েছিল যেটা নিয়ে তারপর শাস্তি হয়েছিল কোচের সাসপেনশন হয়েছিল ক্লাবের জরিমানা হয়েছিল এবং মোটামুটি ভারতীয় ফুটবল এশিয়ান ফুটবল ইভেন ওয়ার্ল্ড ফুটবল লেভেলে সেটা নিয়ে চর্চা হয়েছিল অবশ্য একটা আনএথিক্যাল ঘটনা এটাকে কখনোই ফুটবলিং দিক থেকে সাপোর্ট করা যায় না বাট যেভাবে রেফারি ব্লান্ডার হয়েছে গত সিজনে এই সিজনে তার কোথাও একটা আউটকাম কিন্তু ওই ম্যাচের ওই মুমেন্টটা ছিল যেখানে ইভান ভুকুমান উইচ কেরালা ব্লাস্টার্স কোচ তিনি তার পুরো টিমকে মাঠ থেকে বের করে নিয়ে চলে যান তার আফটার ম্যাথ কী হয়েছে আমরা সবাই সেটা খুব ভালো করেই জানি তো এই পাঁচটা মুমেন্ট আমার কাছে কোথাও বেস্ট অফ দ্য ইয়ার হয়ে থাকবে এবার যদি কিছু স্পেশাল মেনশন করতে হয় তাহলে অবশ্যই সেখানে প্রথম আমি বলব মাহামেডেন স্পোর্টিংয়ের কথা তাদের অবশ্যই রাখা যেত তারা যেভাবে এই সিজনে ব্যাক করেছে যেভাবে এগারোটা ম্যাচে আনবিটেন থেকেছে এবং সেটা চলতে থাকলে আগামী দিনে মাহমেডন স্পোর্টিং কিন্তু আইএসএল ঢুকবে সেটা বাংলার ফুটবলের জন্য একটা বিরাট বড় ব্র্যান্ড হয়ে দাঁড়াবে সেকেন্ড হচ্ছে আমরা প্রথমবারের মতো আইএসএলে এইবারে প্রমোশন দেখেছি যার ফলে পাঞ্জাব এফসিকে আমরা এই সিজনে প্রথম টিম হিসাবে সেকেন্ড টিয়ার থেকে টপ টিয়ারে উঠে আসতে দেখেছি অ্যান্ড দ্য থার্ড থিং সেটা অবশ্যই কিন্তু মনে রাখতে হবে যে এই সিজনে আবারও নতুন করে ডেম্পো স্পোর্টস ক্লাব যারা একটা সময়ে ইন্ডিয়ান ফুটবলটাকে রাজত্ব করেছিল পরে হঠাৎ করে হারিয়ে যায় তারা কিন্তু ফিরে এসেছে তারা আই লিগ থ্রি থেকে আই লিগ টু আপাতত প্রমোশন পেয়েছে এবং সম্ভবত আগামী দিনে ওরা যেভাবে খেলছে তারা কিন্তু আই লিগেও ফিরতে পারে তো এই তিনটে স্পেশাল মেনশনের জায়গাতে থাকলো এবার তোমাদের কী কী পয়েন্ট অফ ভিউতে টপ মুমেন্টস রয়েছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করতে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো দেখা হবে পরের ভিডিওতে টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল ফেসবুকে থাকলে অবশ্যই ফলো করে দিও ইনস্টাগ্রামে ফলো করে দিও যেখানে যেখানে বংপিএমি সার্চ করলে পাবে ফলো করো টেলিগ্রামে জয়েন করো থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই